পৃথিবীতে পিতামাতার সঙ্গে মানুষের যেমন নারী সম্পর্ক, তেমনই শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক আত্মার। শিক্ষকরা আমাদের আত্মবোধ গড়ে দেন, তারাই আমাদের আত্মার আত্মীয় আপনজন। জ্ঞানহীন মানুষ যদি পশুর সমান হয়ে থাকে, সে মানুষের মনে জ্ঞানের আলো ছেলে প্রকৃত মানুষ করে তোলে একজন আদর্শবান শিক্ষক। কিন্তু সেই শিক্ষক যদি তার ছাত্রের সাথে এমন কাজ করেন, তাহলে আর কিছু বলার থাকে না। জেনে নিন তেমনই এক ঘটনা। এবার প্রধান শিক্ষিকা ছাত্রের মধ্যে এমন এক সম্পর্কের কথা উঠে এলো যা লজ্জায় ফেলে দেবে আপনাকেও। পাঞ্জাবের পাটিয়ালায় ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা নিজের স্কুলেরই দ্বাদশ শ্রেণীর ছাত্রের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এই ঘটনা জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়, আর তখন থেকে নিখোঁজ ওই প্রিন্সিপাল। কোথাও কি কিছুটা নাউজউদ্দিন, হারামখোর বা হলিউড ছবি আর টিচার এর ছবির কথা মনে পড়ে যাচ্ছে। এরকমই বহু ছবিকে এক করলে যেন ভয়াবহ অন্ধকার এই দিকগুলোর প্রকাশে চলে আসে। কোথাও থাকে সম্মতির ছোঁয়া, কোথাও শুধুই জোর জবরদস্তি, শক্তির প্রদর্শন। এমন এক ঘটনা লোকচক্ষুর আড়ালে ঘটে গেল পাঞ্জাবের একটি গ্রামে। ঘটনা ঠিক কি ঘটেছিল? সূত্রের খবর অনুযায়ী এই ঘটনা রাজপুরা এলাকার একটি গ্রামে। নির্যাতিত ছাত্র পুলিশকে জানিয়েছে স্কুলের প্রিন্সিপাল একবার তাকে ঘরে ডেকে পাঠায়। সেখানে তাকে একা পেয়ে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করে। এখানেই শেষ নয়, এরপর প্রায়শই এমন নির্যাতন চলতে থাকতো, সেই সঙ্গে চলতো হুমকি দেওয়ার পালাও। যদি সে এই সম্পর্কের কথা কাউকে জানায়, তাহলে তার পরিণাম যে ভালো হবে না, সেই কথা যেন বারবার ঘুরে ফিরে মাথার মধ্যে আসত ছাত্রটি। ঘটনা প্রকাশ্যে এলো কখন? এভাবে চলতে থাকার মাঝে একবার ছাত্রটি শারীরিক সম্পর্ক স্থাপন অস্বীকার করলে সেই প্রধান শিক্ষিকা ছাত্রটির নাম স্কুল থেকে কেটে দেয় বলে সূত্রের খবর। ফের ওই স্কুলে নাম লেখাতে হলে তাকে খাতা কলমে পরীক্ষা নয়, দিতে হবে শারীরিক সম্পর্কের পরীক্ষা। এমনই পরিস্থিতির মধ্যে পড়ে যায় ছাত্রটি। শেষে আর থাকতে না পেরে ছাত্রটি তার পরিবারকে সব কথা জানায়। এ কথা প্রকাশে আসতে এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। তদন্ত পুলিশের সঙ্গে সঙ্গে শিক্ষা বিভাগও সমগ্র বিষয়টি নিয়ে তদন্তে নেমে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে গা ঢাকা দেয় অভিযুক্ত প্রধান শিক্ষিকা, তার ফোনও সুইচ অফ করে দেয়। শিক্ষা বিভাগ থেকে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে পরিবারের তরফ থেকে অভিযোগ তুলে নেওয়া হয়। তবে এর পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয় যে তদন্তে গাফলতি দেখলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একজন মানুষের জীবনে পিতামাতার পরে শিক্ষকের অবস্থান, তবুও একজন শিক্ষক আমাদের কাছে পিতামাতার সমতুল্য। ছাত্র শিক্ষকের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক হাজার বছর ধরে চলে আসছে। শুধু শিক্ষা কিংবা জ্ঞানার্জন নয়, একজন ছাত্রের বিপদ আপদ দুর্দিনে ছায়ার মতো পাশে দাঁড়ান একজন শিক্ষক। আবার সেই শিক্ষার্থী জীবনে যত বড়ই হোক, গুরুজনকে ভক্তি ভরে সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমাদের সংস্কৃতিতে শিক্ষক ছাত্রের মধ্যে রয়েছে এক আশ্চর্য সেতু বন্ধন, যে বন্ধন কেবল পারস্পরিক স্নেহ ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাসের ওপর গড়ে ওঠে। ছাত্র শিক্ষকের এই সম্পর্ক বড় শক্ত গাঁথনি সম্পর্ক। এরকম আরও তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।